नमस्कार बंधुरा, दीपा स्टार्लिंग चैनले आपनादेर स्वागत। आज के आमी बनाबो दुर्दान्त स्वादेर एकटी रेसिपी, डिमेर चाचड़ी। ए रेसिपिटा मूलत पूर्ववंगे एकटी रेसिपी, गरम भातेर साथे असाधारण लागे खेते। चलुन देखे नेया जाक डिमेर चाचड़ी आमी किभावे बानाई। डिमेर चाचड़ी बानाबार जोन्नो आमी एखाने पाँचटा डिम सेद्ध करे खोसा छाड़िये रेखेछि। কাঁচা লঙ্কা নিয়েছি, কিছু নিয়েছি চিড়ে, আর একটা নিয়েছি গোটা। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। চার টেবিল চামচ নিয়েছি ময়দা, দুই টেবিল চামচ সাদা সরষে ভিজিয়ে রেখেছি, আর তিন টেবিল চামচ নিয়েছি নারকেল কুচানো। এখন ডিমগুলো হাফ করে কেটে নেব। সব ডিমগুলো হাফ হাফ করে কেটে নিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। দেব ভিজিয়ে রাখা সাদা সরষে, একটা কাঁচা লঙ্কা, আর কুচনো নারকেল। অল্প একটু নুন দিয়ে দেব, পেস্টটা বানিয়ে নেব। ময়দাটাতে অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। ডিমগুলোর উপরে ময়দার প্রলেপটা লাগিয়ে দেব, যাতে ডিমের কুসুমগুলো বেরিয়ে না যায়। এইভাবে প্রলেপটা লাগিয়ে নেব। আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন, কিন্তু চালের গুঁড়ো দিলে শক্ত হয়ে যায়। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। সবগুলো ডিমের মধ্যে প্রলেপটা দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে অন্যান্য উপকরণগুলো এখন মিশিয়ে নেব। দেব সরষে আর নারকেলের পেস্টটা, কাঁচা লঙ্কা চেরা, কুচনো পেঁয়াজ, স্বাদ মতো নুন, আর অল্প একটু চিনি। একটু জল দিয়ে দেব, মিশিয়ে নেব ভালো করে। এবারে ডিমগুলো ভেজে নেব। প্যানের মধ্যে দেব সরষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই রেসিপিটা বানাবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ডিমগুলো অপর সাইডটা উল্টিয়ে দেব। ডিমগুলো এইভাবে উল্টাতে হবে। ডিমগুলো আরেকবার উল্টিয়ে দেব। দুই সাইডটাই ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। ডিমগুলো এরকম ভাবে ভেজে নিলাম। ময়দার দিকটা দেখুন লাল লাল হয়ে গেছে। প্যানের মধ্যে আরেকটু তেল দেব। দেব এক ছোট চামচ মেথি। মেথির একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে সরষের মিশ্রণটা দিয়ে দেব। এর মধ্যে একটু বাটি ধোয়া জল দেব। জলটা দেওয়ার পর মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়েছি। এবারে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ছয় সাত মিনিট পরে ঢাকাটা খুলব। এবারে ডিমগুলো একবার উল্টে দেব। সব ডিমগুলো উল্টে দিলাম। এবারে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট পরে ঢাকাটা খুলব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেল ডিমের চাচড়ি। আমার এই ডিমের চাচড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।